হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। টেসলা বর্তমান সময়ের একটি আলোচিত কোম্পানি। ইলন মাস্ক পৃথিবীর যে জিনিসে হাত দিয়েছেন তাই সোনায় পরিণত হয়েছে। কেমন হতো যদি টেসলার উৎপাদিত কোনো স্মার্টফোন পাওয়া যেত? আমরা অনেকেই শুনেছি যে টেসলা কোম্পানি স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে, আর এই ফোন আইফোন কিংবা স্যামসাং যে কোনো ফোনকে হারিয়ে দিতে পারবে। কেননা বর্তমানে আমরা আইফোনের সর্বশেষ ভার্সন আইফোন 13 অথবা স্যামসাং এর সর্বশেষ স্মার্টফোন দেখেছি, কিন্তু টেসলার ফোন তার চেয়েও সম্পূর্ণ আলাদা হবে। টেসলার এই মোবাইল ফোনের নাম হবে টেসলা মডেল 5, আর তারই ধারাবাহিকতায় আজকে তুলনা করব আইফোন এবং মডেল 5 ফোন নিয়ে। সর্বপ্রথম আমাদের মাথায় যে জিনিসটার কথা আসে তা হলো এই মডেল 5 ফোনের ডিজাইন কেমন হবে। এই ফোনের ডিজাইন কিছুটা আইফোনের মতো হবে, আইফোন 12 অথবা 13 সিরিজের মতো। এই পাই ফোনের রিয়ার প্যানেলে ফটোক্রোমিক কোডিং রয়েছে, যার ফলে রিয়ার প্যানেলের কালার পরিবর্তন হবে। এই ফোনে পানি এবং ময়লা কিছুই প্রবেশ করতে পারবে না, তবে পানির কত মিটার গভীরে গেলে ফোনে পানি প্রবেশ করবে না তা এখনও জানা যায়নি। এবার আসি ক্যামেরার পার্থক্যে। টেসলা মডেল 5 ফোনে 4টি ক্যামেরা ব্যবহার করার কথা বলেছে, তবে এর বেশিও ব্যবহার করতে পারে। এই ক্যামেরার পার্থক্য হলো একটি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন, পাশাপাশি অন্য আরেকটি ক্যামেরা দিয়ে একই সাথে ছবিও তুলতে পারবেন। আইফোনের ফোনটে যেমন নস রয়েছে, পাই ফোনে কিন্তু নস কিংবা পাঞ্চ কোনোটাই থাকবে না। এই ফ্রন্ট ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে, যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই ক্যামেরার দেখা পাবেন। আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো স্ক্রিনের যে কোনো জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফোন আনলক করা যাবে। এবার আসি প্রসেসরে। অ্যাপল প্রতি বছর তাদের প্রসেসরে অনেক উন্নতি করে থাকে, যদিও আগের মডেলগুলির তুলনায় উন্নতিগুলো খুব বেশি আলাদা ছিল না। সর্বশেষ আইফোনে রয়েছে A15 বায়োনিক প্রসেসর। অন্যদিকে টেসলা যদিও তাদের প্রসেসর সম্পর্কে বেশ কিছু প্রকাশ করেনি, তবুও বলা যায় পাই মডেলটি অত্যন্ত পাওয়ারফুল হবে। এবার কথা বলবো টেসলা ফোনের কানেকটিভিটি নিয়ে। কানেকটিভিটির কথা বললে প্রথমে মাথায় আসে স্যাটেলাইট সংযোগের। আইফোন 13 লঞ্চের আগে বেশ কিছু গুজবের মধ্যে একটি হলো যে আইফোন 13 স্যাটেলাইট সংযোগ থাকবে, তবে সেটি আর হয়ে ওঠেনি। তবে টেসলার নতুন পাই ফোন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সরাসরি স্টারলিংক কানেকটিভিটি পেয়ে যাবেন, যার ফলে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, সেটা হতে পারে পাহাড়ের চূড়া অথবা হতে পারে সমুদ্রের মাঝে। আর সেক্ষেত্রে আপনি ডাউনলোড স্পিডও পেয়ে যাবেন 100 থেকে 200 Mbps এর মধ্যে বা আরও অনেক বেশি। যদি কোনো এলাকায় ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ইন্টারনেট সংযোগ বিঘ্ন হয়, ঠিক তখনও আপনি স্টারলিংকের মাধ্যমে এই ফোন ব্যবহার করে নির্বিঘ্নে ইন্টারনেট চালিয়ে যেতে পারবেন। এছাড়া আমরা আইফোন কিংবা OnePlus-এ দেখেছি মোবাইলের মাধ্যমে গাড়ির বিভিন্ন ফিচার ইউজ করা যায়। টেসলার ক্ষেত্রেও ঠিক এমনটি হবে। টেসলার অন্যান্য প্রোডাক্টের কিংবা টেসলার গাড়ির সাথে এই স্মার্টফোনটি যুক্ত থাকবে, আর এই সিস্টেমকে ইকোসিস্টেমও বলা যায়। এবার আসি টেসলা ফোনের অকল্পনীয় ফিচারে। সেই ফিচারটি হলো নিউরোলিঙ্ক, অর্থাৎ আপনি যা ভাবছেন তা আপনার স্মার্টফোন নিজেই করে দেবে। ধরুন আপনার ফোনটি আপনার সামনে আছে এবং আপনি এখন চাচ্ছেন ক্যামেরা ওপেন করতে, ঠিক তখনই নিউরোলিঙ্কের মাধ্যমে অটোমেটিক ক্যামেরা ওপেন হয়ে যাবে। অথবা আপনি চাচ্ছেন যে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল সাইট অথবা যে কোনো কিছুতে ঢুকতে, তখন সেখানে মুহূর্তের মধ্যেই ঢুকে যাবেন হয়তো, কারণ সেটা আপনার নিউরোলিঙ্কের সাথে চিপসেট বা যে কোনোভাবে কানেক্ট করা থাকবে। এবার আসি চার্জিং এবং ব্যাটারিতে। আইফোনে পোর্ট কিংবা পোর্টবিহীন দুইভাবেই চার্জ করা যায়। আইফোনে অন্যান্য ফোনের তুলনায় চার্জ হতে কত সময় লাগে বা এর চার্জ কতক্ষণ টিকে তা আমরা কম বেশি সবাই জানি। বর্তমান প্রযুক্তির সাথে তাল মেলাতে গিয়ে অনেক স্মার্টফোন তাদের ফোন থেকে চার্জার সরিয়ে ফেলেছে, তবে টেসলার এই স্মার্টফোনে কোনো চার্জারের প্রয়োজন হবে না। কিন্তু চার্জার এবং চার্জিং পোর্ট দুটোই থাকবে, কেউ চাইলে চার্জারের মাধ্যমে ফোনটিকে চার্জ করতে পারবে। আর যে কারণে বলেছি ফোনটিতে কোনো চার্জারের প্রয়োজন হবে না তা হলো এই স্মার্টফোনটিকে আপনি সোলার এনার্জির মাধ্যমেও চার্জ করতে পারবেন। এখন আমাদের সকলের কাছে একটাই প্রশ্ন, এই স্মার্টফোনটি কবে বাজারে আসবে আর এর দামই বা কত হবে? এই ফোনটি কবে নাগাদ বাজারে আসবে তা এখনও অফিসিয়ালভাবে জানানো হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।